এখন আমরা করব 29 নম্বর অঙ্ক। 29 নম্বর অঙ্কটায় বলছে যে কোনটি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এই জিনিসটা জানতে হলে আমাদের সূত্র জানা থাকা লাগে, আর কিছু না, যে কোনটি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমাদের জানতে হয়, সাধারণত এই যে একটা ত্রিভুজ, এটা ক্ষেত্রফলের সূত্রটা কি? সূত্রটা হলো হাফ ইন্টু এই যে ভূমি আছে, ভূমি এবং এই উচ্চতা, এটার উচ্চতা কতটুকু, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই চারটে অপশন দেওয়া ছিল, জায়গায় প্রথমে কতই আছে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন আমরা করব 30 নম্বর অঙ্ক, দেখি 30 নম্বর অঙ্কতে কি বলছে। এখন আমরা করব 30 নম্বর অঙ্ক। 30 নম্বর অঙ্কতে বলছে যে একটি ক্লাসে 9% শিক্ষার্থী এ গ্রেড পেয়েছে, এবং ওই ক্লাসে যদি শিক্ষার্থীর সংখ্যা 300 হয়, তবে এ গ্রেড কতজন শিক্ষার্থী পেয়েছে। যে এ গ্রেড কতজন শিক্ষার্থী এ গ্রেড পেয়েছে। এখন এই অঙ্কটায় যে 9% শিক্ষার্থী যে 100 জনে পায়, 9% পার্সেন্টেজ জানতে হবে আমাদের, যে একটি ক্লাসে 9% মানে 100 জনের মধ্যে 9 জন পাইছে এ গ্রেড। 100 জনের মধ্যে 9% মানে 100 জনের মধ্যে 100 জনের মধ্যে 9 জন, 100 জনের মধ্যে 9 জন, 300 জন ছিল, তাহলে একজনে কয়জন? উপরে 9, নিচে 100, একজনে 300 জনে কয়জন? 300 দিয়ে পূরণ করতে হবে, 9 ইন্টু 300, নিচে 100, এই শূন্য শূন্য কাটা গেল, 3 নং 27 জন। এটা দেখার সাথে সাথে অ্যান্সার করা যায় যে 27 জন, এই যে গ আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের কর্মসংস্থান ব্যাংকের অঙ্কের সমাধান। কর্মসংস্থান ব্যাংকের যে অঙ্কগুলো আসছিল তার সমাধান আমরা এই পর্যন্ত শেষ করলাম। যে আমাদের এই অঙ্কগুলো বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয়, তবে অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং আমরা অঙ্কগুলো আবার সমাধান করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।